মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে চতুর্থবারের মতো মনোনয়ন দিয়েছেন এই আসনে আপনারা জানেন হবিগঞ্জ এলাকায় স্বাস্থ্যগঞ্জ ছিল অবহেলিত আজকে কিন্তু আর কেউ এই আসনকে অবহেলিত বলে না এমনকি এই জেলাকেও কেউ অবহেলিত বলে না মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা একত্রিশতম মেডিকেল কলেজ এবং সপ্তম কৃষি বিশ্ববিদ্যালয় সদ্যতম আমাদের শেখ আইটি প্রশিক্ষণ কেন্দ্র আমরা হবিগঞ্জে বাস্তবায়ন করেছি মেডিকেল কলেজের পাশাপাশি কিন্তু আমাদের অনার্স মাস্টার্স এবং ঘরে ঘরে বিদ্যুৎ গ্রামে গ্রামে স্কুল কলেজ মসজিদ মক্তব মাদ্রাসার যে ব্যাপক উন্নয়ন হয়েছে এই কারণে মানুষ কিন্তু পুনরায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই বাংলাদেশে রাষ্ট্র দেখতে চায় আর ঠিক একইভাবে যেভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে হবিগঞ্জও কিন্তু মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছে আর তার ধারাবাহিকতায় আমাকেও মানুষ কিন্তু এই আসনে পুনরায় এমপি দেখতে চায় আমি এই যে কাজ করলাম ইতিমধ্যে আপনারা দেখেছেন হবিগঞ্জে একটা ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে আমরা বিশ্বাস করি আগামী সাত তারিখ যে নির্বাচন এই নির্বাচনে ব্যাপক উপস্থিতি বা ব্যাপক ভোটাররা ভোট প্রদানের মধ্য দিয়ে তারা আবার তাদের নিজের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করবে